বদল হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল। নতুন নগরপালের দায়িত্ব পেলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের অঞ্চলের জয়েন্ট সিপি ক্রাইম অজয় ঠাকুর। আজ মনোজ ভার্মার থেকে দায়িত্ব তুলে নিলেন অজয় ঠাকুর। দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়, সমস্ত অফিসারদের সঙ্গে মিলিত হন সদ্য দায়িত্ব নেওয়া পুলিশ কমিশনার অজয় ঠাকুর। এরপর ব্যারাকপুরের বিদায় পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানালেন, দীর্ঘদিন ব্যারাকপুর পুলিশ কমিশনের অঞ্চলের নগরপালের দায়িত্ব সামলে তিনি যেটা বুঝেছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনের অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে মিলিত চেষ্টায় আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নতুন দায়িত্ব পাওয়া ব্যারাকপুরের নগরপাল অজয় ঠাকুর জানালেন, সকল পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের সাথে নিয়ে ব্যারাকপুর কমিশনারেট অঞ্চলকে অপরাধমুক্ত রাখার চেষ্টা করবেন তিনি। Hey, roll the number. Roll the number. Hey. না, এটা দেখো, আমাদের যে পুলিশিং আছে ধারাবাহিকভাবে যেভাবে চলছিল ওটাকে কন্টিনিউয়াস রাখা যাবে, কন্টিনিউটি তো আছে, সঙ্গে থাকবে। আর প্লাস উইল ট্রাই টু চেঞ্জ সামথিং, যেখানে আরও ইম্প্রুভ করতে পারি আমরা, পাবলিক সার্ভিস ডেলিভারি আরও ভালো করতে পারি, ওটা যেখানে যেখানে চেঞ্জের প্রয়োজন আছে আমরা চেঞ্জ করবো। না, অভিজ্ঞতা তো যে আছে কাজে লাগবেই, প্লাস অনেক কিছু আছে যেখানে আমরা আরও বেটার করতে পারি, তো উইল ট্রাই টু ডু বেটার। পুলিশিং সাবারবান এরিয়াস তো খুব ফাস্ট অর্গানাইজ হচ্ছে, ঠিক আছে, তো ক্রাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিয়ার, যেখানে পুলিশ যে আছে সবসময় ফাইট করছে, যেভাবে ক্রাইম বাড়ছে সেভাবে পুলিশও যে আছে ফাইট করার নিজের ক্যাপাসিটি ডেভেলপ করছে, তো দ্যাট উইল বি আওয়ার প্রায়োরিটি।